বন্ধুরা, যেমন কি আপনারা জানেন, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম সুভদ্রা সহ ভগবান জগন্নাথ যান মাসির বাড়ি, অর্থাৎ ইন্দ্রদুম্নের পত্নী গুণ্ডিচার বাড়ি। সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন। একেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব। এই যাওয়াকে বলা হয় যেমন সোজা রথ, তেমনই ফিরে আসাটাকে বলা হয় উল্টো রথ। আগামী 16 জুলাই পড়েছে উল্টো রথ, এবং এই উল্টো রথের পূর্বে এমন তিনটি সংকেত আছে যা পেলে আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন, এবং এই তিনটি সংকেত পাওয়া মানে আপনার জীবনে কিছু আলাদা এবং কিছু শুভ হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে সংকেতগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। সাধারণত আমরা এই চ্যানেলের মাধ্যমে সনাতন ধর্ম সম্পর্কে এবং আমাদের ধর্মের ইতিহাস সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে একটু আলাদা। তার কারণ, আজকে তিনটি বিশেষ সংকেত সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি যা পেলে ব্যক্তি নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করতে পারে। প্রথম সংকেতটি হলো, যদি আপনি আপনার গৃহে বা বাস্তুর কোনো অংশে দেখেন ছোট ছোট কালো পিঁপড়ে ঘুরছে বা লাইন দিয়ে তারা খাদ্য আনা নেওয়া করছে বা তারা কোনো একটা জায়গায় গোল গোল করে ঘুরছে, তাহলে মনে করবেন যে খুবই তাড়াতাড়ি অর্থাৎ খুব শীঘ্রই আপনার সাথে কিছু বিশেষ হতে চলেছে, কিছু ভালো হতে চলেছে। এই কালো পিঁপড়ে গৃহে থাকা মানে অর্থের বৃদ্ধি। পিঁপড়েকে কিন্তু আর চারটি সাধারণ প্রাণীর সাথে তুলনা করে দেখা একেবারেই উচিত নয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী পিঁপড়েকে এমন একটি প্রাণী বলে মানা হয় যে প্রাণী কোনো স্থানের এনার্জি অর্থাৎ তা পজিটিভ না নেগেটিভ তা বোঝার ক্ষমতা রাখে, এবং এই প্রাণীটি বিশেষভাবে ভগবান বিষ্ণু, শনিদেব এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই উল্টো রথের আগে যদি আপনার বাড়িতে পিঁপড়ের আগমন দেখেন, তাহলে জেনে নেবেন যে আপনার সাথে খুবই ভালো কিছু হতে চলেছে। দ্বিতীয়ত, ভোরের দিকে ঠিক 3টে থেকে 5টার মধ্যে কখনো কি ঘুম ভেঙে গেছে? বারংবার কি এটি আপনার সাথে ঘটছে? যদি ঘটে থাকে, তাহলে মনে করবেন ভগবানের কৃপা দৃষ্টি আপনার ওপর বজায় রয়েছে, কারণ 3টে থেকে 5টা এই সময়টির একটি আলাদাই ব্যাখ্যা আছে যাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলে জানি। এবং এই সময় বারংবার বা প্রতিনিয়ত যদি আপনার ঘুম ভেঙে গিয়ে থাকে, তাহলে বুঝবেন ভগবান এর মাধ্যমে আপনাকে কিছু সংকেত দিতে চাইছেন, এবং চেষ্টা করবেন এই সময় উঠে আপনার ইষ্ট দেবতার স্মরণ করতে। তৃতীয়ত, ঘর থেকে কাজে, স্কুলে, কলেজে বেরোনোর সময় যদি দেখেন আপনার ঘরের সামনে গাভী বিচরণ করছে অথবা খাওয়ার খাচ্ছে, তাহলে চেষ্টা করবেন সেই গাভীকে আরও কিছু খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার, অথবা আপনার গৃহে যদি গাভী বারংবার আসে তাহলে তার সেবা করার চেষ্টা করবেন, কারণ গাভী হলো ভগবান স্বয়ং কৃষ্ণের অতি প্রিয় একটি জীব যা কামধেনু রূপেও পরিচিত। এই তিনটি সংকেত বা এই তিনটি সংকেতের মধ্যে যে কোনো একটি যদি আপনার সাথে এই উল্টো রথের পূর্বে ঘটে থাকে বা জীবনের কোনো সময়, তাহলে মনে করবেন ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপর বজায় আছে, এবং খুবই শীঘ্র আপনার জীবনে কিছু ভালো হতে চলেছে। আর আমরা তো ভগবানের সন্তান, তিনি তো আমাদের পিতামাতা, পিতামাতার কৃপা দৃষ্টি এবং স্নেহ সর্বদাই সন্তানের ওপর বিরাজমান থাকে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটি, এই অন্য স্বাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে, বন্ধুদের সাথে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, জয় মহাপ্রভু জগন্নাথের জয়।